টাকারচোলা হায়ার সেকেন্ডারি স্কুলে প্রধান শিক্ষক বদলে প্রতিবাদে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ঘটনার বিবরণে প্রকাশ সম্প্রতি বদলি করা হয় স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন দেববর্মাকে ফলে শিক্ষা দপ্তরের নির্দেশকে ঘিরে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সে নির্দেশ প্রত্যাহারের দাবিতে টাকারচলা গোলাঘাটি রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে এই প্রসঙ্গে ছাত্রছাত্রীদের বক্তব্য হচ্ছে এদিকে ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধের ফলে রাস্তার দুধারে জমে যায় প্রচুর সংখ্যক যানবাহন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জম্পু জেলার এসটিএম সঞ্জীব দেববর্মা কথা বলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে এস ছাত্র ছাত্রছাত্রীদের জানিয়েছেন বিষয়টি তিনি শিক্ষা দপ্তরে গোচরে নিয়ে যাবেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন পরে এসটিএম সঞ্জীব দেববর্মার কাছ থেকে ধনের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ব্যুরো রিপোর্ট হাল্লাপুর